চীন ও ভিয়েতনামের সঙ্গে এবার সরাসরি যুক্ত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। আগে চীন বাংলাদেশে পণ্য আনা নেওয়া করতে সময় লাগত 22 থেকে 25 দিন, এখন সেখানে 13 দিন, অর্থাৎ 9 থেকে 12 দিন কম সময় লাগবে। পণ্য আনা নেওয়ার খরচও কমে আসবে। চীন থেকে প্রচুর গার্মেন্টস কাঁচামাল আসে বাংলাদেশে, এর ফলে রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য জাহাজে তুলতে লিড টাইমও কমে আসবে। এই ব্যবস্থা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে তার সক্ষমতাকে অনেক বাড়িয়ে দেবে, দেশ তার সুফল ভোগ করবে। চীন ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে শনিবার থেকে নতুন কন্টেইনার শিপিং সার্ভিস চালু হয়েছে। এর ফলে এই প্রথমবারের মতো বাংলাদেশ সমুদ্রপথে ভিয়েতনামের সঙ্গে সরাসরি যুক্ত হবে। ফরাসি জাহাজ কোম্পানি সিএনসি লাইন ও হংকং ভিত্তিক স্যান্ডং ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশন কর্পোরেশন বা এসআইটিসি যৌথভাবে নতুন বে বেঙ্গল এক্সপ্রেস 2 বা বিবিএক্স 2 নামে এই সার্ভিস চালু করেছে। এই সার্ভিস বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরগুলোকে যুক্ত করবে। বিবিএক্স 2 শিপমেন্টগুলো সিএমএ সিজিএম এর গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত থাকবে বলে এসআইটিসি এর স্থানীয় এজেন্ট জানিয়েছেন। চীনের নিংবু বন্দর থেকে পণ্যবাহী জাহাজ বাংলাদেশের পথে রওনা দিয়ে 13 দিন পর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। পথে এটি চীনের সাংহাই ও সেকু বন্দর ও মালয়েশিয়ার পোর্ট ক্লাং এ থামবে। ফেরার পথে জাহাজটি প্রথমে সিঙ্গাপুর যাবে, পরে ভিয়েতনামের হো চিন মিন সিটি হয়ে নিংবুতে ফিরে যাবে। এছাড়াও ভিয়েতনাম বাংলাদেশের জন্য খুব উপকারী পোর্ট অফ কল হবে, কারণ সেখান থেকে বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টে পৌঁছাতে 4 থেকে 5 দিন কম সময় লাগবে। বর্তমানে বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি হতে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে প্রায় 1 মাস সময় লাগে, এগুলো সিঙ্গাপুর হয়ে যায়। কিন্তু চট্টগ্রাম ও ভিয়েতনামের মধ্যে কোনো ফিডার সার্ভিস নেই। বর্তমানে প্রতি সপ্তাহে 5টি ফিডার সার্ভিস চালু করা হচ্ছে। চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বেড়ে যাওয়ায় এই শিপিং সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম ও চীনের মধ্যে 3টি ফিডার সার্ভিস চালু আছে। নতুন সার্ভিস চালু হলে ব্যবসায়ীরা এই পথে আরো কম খরচে তাদের পণ্য আনা নেয়া করতে পারবেন।